টয় ট্রেনে বসে যাত্রীরা এবার আস্ত সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়ার মজা নিতে পারবেন। তবে এই সুড়ঙ্গ পাহাড়ে নয়, শিলিগুড়ি সূর্যসেন পার্কে গড়ে তোলা হবে। চাহিদা থাকলেও দীর্ঘদিন থেকে পার্কের রক ক্লাইম্বিং বন্ধ রয়েছে, সেটিও চালুর ভাবনা রয়েছে পুর নিগম কর্তৃপক্ষের। সূর্যসেন পার্ক সাজিয়ে তুলতে ইন্ডিয়ান কাউন্সিল অফ আর্কিটেকচারের প্রাক্তন সভাপতি প্রেমেন্দ্র রাজ মেহতার সঙ্গে শিলিগুড়ি পুর নিগম কথাবার্তা শুরু করল। সূর্যসেন পার্কের বিভিন্ন অংশের পরিকাঠামো নিয়ে নানান অভিযোগ রয়েছে, এমন পরিস্থিতিতেই পার্ক ঘুরে দেখলেন আর্কিটেকচার প্রেমেন্দ্র মাহাতো। উনি একটা কনসেপ্ট ড্রয়িং আমাদের করে দিচ্ছেন সূর্যসেন পার্কের, সেটা আমরা কাজ শুরু করছি। একটা হচ্ছে ওখানে আমরা মিনিমাম কনস্ট্রাকশন করব, ম্যাক্সিমাম গ্রিনারিস আমরা করব, এটাই হচ্ছে কনসেপ্ট। আমরা গেটটা ঠিক মতো করব, ওখানে একটা সাইডে ক্যাফেটেরিয়া তৈরি করছি আমরা, ওখানে বোটিং যেটা ওখানে তলায় আমরা লাইনিং করব যাতে জলটা সোক না করে। প্রেমেন্দ্র দীর্ঘক্ষণ ধরে গোটা পার্কটি পরিদর্শন করেন, তার কথায় গোটা পার্কটিকে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে। এই জন্য ছোটোখাটো বেশ কিছু পরিবর্তন প্রয়োজন, একই সঙ্গে পরিকাঠামো গড়ে তুলতে হবে, সেটি নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। ছুটির দিনে পার্কে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নেওয়ার পরিকল্পনা হচ্ছে। রক ক্লাইম্বিং করার ক্ষেত্রে তরুণ প্রজন্মের মধ্যে অতীতে উৎসাহ দেখা গিয়েছে, কিন্তু দক্ষ কর্মীর অভাবে রক ক্লাইম্বিংটি চালানো সম্ভব হয়নি। পার্কে বোটিং থাকলেও জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় বোটিং দীর্ঘদিন থেকে বন্ধ, যার ফলে দামি নৌকোগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে, লেকের জল নোংরা হয়ে গিয়েছে, লেকের চারপাশে লোহার রেলিংয়ের অবস্থাও খারাপ। বিষয়গুলি শিক্ষা প্রেমেন্দ্রবাবুকে দেখিয়ে দেন। টয় ট্রেনটা আমি তৈরি মানে ওখানে করেছিলাম এনবিডিতে থাকাকালীন, ওটার সাথে যে প্ল্যাটফর্ম ওখানে আছে আমরা কিছু হেজ তৈরি করছি, একটা টানেল ওখানে তৈরি হবে, আমরা ছুটির দিনে ওখানে অ্যাক্টিভিটি করব, কালচারাল প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম। রক ক্লাইম্বিংটা আমরা HMI এর সঙ্গে কথা বলছি, HMI অথবা ন্যাফের সাথে যারা দিয়ে আমরা পারবো তাদের দিয়ে ওটা রক ক্লাইম্বিংটা আমরা শুরু করব। শনি রবি ন্যাশনাল হলিডেতে কালচারাল প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম বাচ্চাদের হবে। পাশাপাশি গোলাপ বাগানটিকে আরও সুন্দর করে তৈরি করার পরিকল্পনা রয়েছে। কিছু উন্মুক্ত নালা ঢেকে দেওয়া হবে, পার্কের মধ্যে অল্প বিস্তর কংক্রিটের পরিকাঠামো তৈরি হবে, তবে সৌজায়নের উপর বেশি নজর দেওয়া হচ্ছে। পার্কে প্রবেশের গেটটিও নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র গৌতম দেব মহাশয়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ18 লোকাল।